অনেক সময় এমন কিছু কমেন্ট চলে আসে যে কমেন্টগুলোতে দেখা যায় মানুষ সন্দেহ পোষণ করে যে আসলে সত্যিকার অর্থে যে হিমুন চাকমা দেখা গেছে এত লাখ টাকা ইনকাম করছে বলে যে আসলে মানে কমেন্ট করে আর কি আমি বিশ্বাস করি না আপনি ফাবর মারেন আপনি মিথ্যে কথা বলেন এই ধরনের হচ্ছে কমেন্ট চলে আসে তখন কিন্তু আসলে মনে জিত এসে যায় আমি 2019 সালে জানুয়ারি থেকে 2022 সালে ডিসেম্বর এই রানিং মাস পর্যন্ত বিকাশ সেন্টারে কল করে আমি ডাটা নিচ্ছি তারা ইমেলের মাধ্যমে সেটা ডেলিভারি দিছে তো অ্যাজ ইউজুয়াল কিন্তু রক নগদ রকেট বা বিকাশ তিনটা অ্যাকাউন্টেই কিন্তু দেখা গেছে আমি টাকা রিসিভ করছিলাম বাট আমি এই মুহূর্তে আপনাদেরকে শুধুমাত্র বিকাশের যেটা আমার লেনদেন হয়েছে সেই জিনিসটা আমি আপনাদেরকে দেখাতে পারবো আমি আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটাতে শুধুমাত্র আপনাদের অনুপ্রেরণার জন্য যে আসলে হিমুন ভাই একটা কোর্স দিচ্ছেন এই কোর্সে আমরা ফলো করে সফল হইতে পারবো বিষয়টা শুধুমাত্র বোঝানোর জন্য কেউ আবার খারাপ মাইন্ড করেন না যে হিমুন চাকমা দেখা গেছে টাকা ইনকাম করতেছে আমাদেরকে দেখাই দিছে হ্যান ট্যান এত কিছু ভাই এত কিছু আসলে আমার বর্তমানে এত কিছু আসলে আমার মনেও নেই মনেও আসতেছে না জাস্ট হচ্ছে মূলত আপনাদের ওই যেমন দেখা গেছে অনেকে বিশ্বাস করেন না তাদের ভুলটাও দেখা গেছে ভাঙাইতে পারলাম এবং দেখা গেছে আপনাদেরকে যারা কোর্সটা করতেছেন তারাও যাতে হচ্ছে মনটা ঠিক রাখেন যে আসলে এই কোর্সটা করে আপনারা ইনকাম করতে পারবেন বিষয়টা এটা তো এটা দেখার জন্য আপনাকে পাসওয়ার্ড দিতে হবে পাসওয়ার্ড হচ্ছে আপনার যে বিকাশের যে নাম্বারটা ওইটা হচ্ছে দিলেই আপনি এখানে হচ্ছে দেখতে পারবেন আর এটা আরেকটা জিনিস দেখায় এটা সত্যিকার অর্থেই কিন্তু বিকাশের কর্তৃপক্ষ থেকে আসে ওই যারা সন্দেহ করেন তাদের জন্য বলতেছে এই যে দেখেন এটা bKash.com থেকে support.bKash.com থেকে আমার এই ইমেলটা আসছে আমি কিন্তু এটা বানাই নাই ভাই মানে মনে কষ্ট লাগে তো এই জন্য মানে আপনাদেরকে বলি আর কি ভাই এইভাবে আমি যতগুলো কথাবার্তা বলি আসলে সত্যিকার অর্থেই এগুলো আমার এক্সপিরিয়েন্স হয়েছে বা আমি দেখছি বা আমি নিজে সেটা দেখা গেছে প্রমাণ পাইছি তখনই আমি সেই ব্যাপারে তখন কথাবার্তা বলি আমি একটু ডাউনলোড করে দেখাই আপনাদেরকে তো এটা প্রথম আমাদের এটা কিন্তু ডাউনলোড হয়েছে এটা কিন্তু খোলার সময় একটা পাসওয়ার্ড লাগে আপনাদের তো আমি এটা প্রেজেন্টেশনে দিলাম পহেলা জানুয়ারি থেকে দেখতে পাচ্ছেন এটা আপনার 2019 সালের ওকে তো দেখতে পাচ্ছেন এখানে 50 টাকা 19 টাকা তারপর দেখা গেছে আপনার এখানে দেখতে পাচ্ছেন আপনার আমার এই যে ট্রানজ্যাকশনগুলো হয়েছে এই যে দেখতে পাবেন এখানে অনেক টাকা কিন্তু ট্রানজ্যাকশন হয়েছে এই যে 2700 টাকা 7200 যেখানে 01856 42401 এটা হচ্ছে আমার নাম্বার আর সেন্ডার নাম্বার হচ্ছে এটা সেন্ডার নাম্বারে যেটা আছে আমি ওটা হচ্ছে মনে করেন ব্লার করে দিছি যাতে মনে করেন তাদের যে সিকিউরিটি পারপাসের জন্য মনে করেন টাকা যে আসছে লেনদেন যে হয়েছে এটা তো অন্তত বুঝতে পারবেন এমন কোনো মাস নাই যে দেখা গেছে আমার এখানে হিউজ পরিমাণে মানে লেনদেন হয় না বুঝতেই পারতেছেন যে এত টাকা কীভাবে কীভাবে হয়েছে যে এটা গেম শপ থেকেই মূলত হচ্ছে প্রফিটগুলো আসছে যেটা আমি পাঠাইছি সেটা না যেটা তারা পাঠাইছে সেটা কতগুলো টাকা আমি পাঠাইছি এগুলো তুলছিলাম স্যান্ড মানি করে তুলছিলাম টাকাগুলো ব্যাংক মনে করেন আমার টাকা বেশি হওয়ার যাওয়ার কারণে বিকাশের টাকা বেশি রাখি না এই জন্য হচ্ছে আমি তুলে ফেলছিলাম 2019 সালে মার্চ এপ্রিল মাস প্রত্যেকটা মাসে দেখবেন কত টাকা আমার লেনদেন হয়েছে এই যে দেখতে পাবেন 1840 টাকা 200 টাকা তারপর দেখা গেছে 480 টাকা তারপর 1500 টাকা এভাবে প্রত্যেকটা মাসে কিন্তু আমার সেই পরিমাণ আমার হচ্ছে লেনদেন এই যে দেখতে পাবেন উপরের তারিখটা কিন্তু দেখতে পাবেন পহেলা জানুয়ারি থেকে আপনার হচ্ছে 31শে ডিসেম্বর পর্যন্ত এমন কোনো মাস নাই যে আমার হচ্ছে কোনো ট্রানজ্যাকশন হয় না এই যে দেখতে পাবেন 115 টাকা 60 টাকা 110 টাকা কত ধরনের হচ্ছে আমার এখানে হচ্ছে ট্রানজ্যাকশন হয়েছে যে আসলে আপনারা যে যদি কোর্সটা করেন ভাই 100% ইনকাম করতে পারবেন আমার উপর ভরসা রাখেন যে আমি হিমুন চাকমা আপনারা তো জানেন চিনেন আমাকে যারা 2-3 বছর বা 4-5 বছর ধরে যারা চিনেন আমি কখনো ভাই মিথ্যা কথা সহজে বলি না প্রয়োজনে আমি দেখা গেছি কাউকে মনে করেন সহযোগিতা করতে পারি না কিন্তু দেখা গেছে দূর থেকে চেয়ে থাকি তাকে যদি আমি হেল্প করতে না পারি দূর থেকে চেয়ে থাকি আমার পারতপক্ষে যতটুকু সম্ভব আমি ট্রাই করি হেল্প করার জন্য ভাই আমি সবসময় যে কথাগুলো বলি যে দেখা গেছে যেটা আমি নিজে উইটনেস মানে আমি প্রমাণ পাইছি তখনই সেই সব কথাবার্তাগুলো বলি এটা হচ্ছে এখন বিশাল শুরু হয়েছে এই যে ফেব্রুয়ারি 2,14,000 টাকা পর্যন্ত 2,20,000 টাকা পর্যন্ত আমি বিকাশে রাখছিলাম বুঝছেন 2,00,000 2,00,000-এর উপরে আমার হচ্ছে টাকা ছিল তখন এই যে রিসিভার নাম্বার যেটা হচ্ছে 401 তখন সেটা বুঝবেন যে সেটা হচ্ছে আমার এখন এখন হয়তো বা এমনও কিছু মানুষ হবে যে ভাই আপনি যে পিডিএফটা রিসিভ করছেন পিডিএফটা যে আপনাকে দিয়েছে এটা একটু আমাদের সাথে শেয়ার করে দেন এটি কিন্তু আসলেই পসিবল না যে হচ্ছে এটা কারণ এটা দেখা গেছে ব্যাংকের একটা স্টেটমেন্ট বুঝতেই পারতেছেন একটা সিকিউরিটি পারপাস একটা ব্যাপার স্যাপার আছে তো এটা কিন্তু হাইলাইট করা পসিবল না জাস্ট হচ্ছে আমি অ্যামাউন্টগুলো দেখাচ্ছি যে আসলে এখানে কত টাকা ট্রানজ্যাকশন হয়েছে কত টাকা আমি রিসিভ করছি বিষয়টা আবার 20 সাল থেকে 21 সাল বা 22 সাল পর্যন্ত যেগুলো লেনদেন হয়েছে সেগুলো একটু আপনাদেরকে দেখায়
এটা যতটুকু সম্ভব এটা 2021 সাল থেকে 2022 সাল পর্যন্ত যেটা রিসিভ হইছে এটা এপ্রিল মাস পর্যন্ত আমি প্রথম পেজ থেকে হচ্ছে আপনাদেরকে দিই তখন হচ্ছে ব্যাপারটা বুঝতে পারবেন আমি এক নাম্বার পেজে চলে যাচ্ছি এই যে দেখতে পাবেন জানুয়ারি থেকে এক তারিখে আমার ব্যালেন্স ছিল 24,459 টাকা দেখতে পাচ্ছেন তো এরপরে দেখা গেছে মাস শেষ হইতে হইতে জানুয়ারি আবার 5 তারিখে গিয়ে দেখতে পাবেন জানুয়ারি আবার 5 তারিখে এই যে জানুয়ারি 5 তারিখে গিয়ে আবার 49,000 টাকা হয়ে গেছে মানে টাকা সবসময় আমার ফ্লোটা সবসময় ক্যাশ ফ্লোটা যেটা হচ্ছে প্রফিটের যে ইয়াটা আছে সবসময় আমার আসতেই থাকে এইভাবে আমি এটা মাস একেবারে শেষ পর্যন্ত দেখাই যে আমার শেষ পর্যন্ত বর্তমানে ব্যালেন্স কত আছে তো বর্তমানে হচ্ছে 23,414 টাকা আছে বর্তমানে আমার ব্যালেন্সে আপনাদের এই ভিডিওটার মাধ্যমে এই জিনিসটাই বুঝাইলাম যারা কোর্স করতেছেন খুব সুন্দর মতোই কোর্সটা করান আপনারা আমাকে কমেন্ট করে জানান যে আসলে হিমুন চাকমাকে বা আমাকে আপনারা কতটুকু ডাউট ফিল করতেন এতদিন ধরে আপনারা আমাকে সন্দেহ করতেন কিনা যে হিমুন ভাই একটা কথাবার্তা বললো যে আসলে মিথ্যে কিনা বা সত্য কিনা এই বিষয়গুলো সম্পর্কে আপনার মতামত একটু কমেন্ট করে জানিয়েন আর অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন আমি প্রমিস করছি সবসময় এই ধরনের ইনকামের ট্রিক্সগুলো শেয়ার করবো এবং মোবাইলে ইনকাম করতে পারবেন সমস্যা নাই